हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी मौमिता एसे गेछी आर एकटा नतून रान्ना निये। तुम्हरा केमन आछो? निश्चय सबाई भालो आछो, क्रिसमस खूब भालो काटियेछो। ताले आर कथा ना बाड़िये सोजा चले जाच्छी रान्नाते। आज के आमी तोमादेर जन्य एनेछी दारुण मजादार एकटा रेसिपि। आज के आमार रान्नार प्रधान उपकरण हलो पेपे। ভালো লাগে না পেঁপে খেতে? জানি তো। সেই জন্যই যাতে ভালো লাগে পেঁপেটা, খেতে খুব টেস্ট লাগে আর ঝটপট প্লেট ফাঁকা হয়ে যায়, সেই জন্য এনেছি এই রেসিপিটা। চলো দেখতে থাকো, আর আগে জানিয়ে দিই ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী লাগছে। আজকে করে দেখাবো পেঁপের কাটলেট। ভীষণ টেস্টি হয় খেতে। আর তোমরা যারা পেঁপে সেদ্ধ বা পেঁপের তরকারি খেতে খেতে একদম বোর হয়ে গেছো, তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে। আমি পেঁপেগুলো এভাবে কেটে নিয়েছি। এবার আমি মিক্সিতে গ্রেট করে নেব একটা লঙ্কা দিয়ে। আর নিয়েছি আলু। আলুগুলো ছোট বলে আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি, এক বাটি মতন আলু সেদ্ধ করে নিয়েছি। লাগছে নুন, লাগছে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ। লাগছে অবশ্যই কর্নফ্লাওয়ার, লাগছে ময়দা, আমি এক বাটি ময়দা নিয়েছি আর 2 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ব্যাটার তৈরি করার সময়। আর লাগছে বেকিং সোডা, লাগছে গরম মশলার গুঁড়ো আর লাগছে ব্রেড ক্যাম্প, সেটাও আবার ঘরে বানানো। আর ভাজার জন্য অবশ্যই লাগবে সাদা তেল। চলো স্টার্ট করি রান্নাটা। ফার্স্টে আলু সেদ্ধগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিই, বড্ড গরম, সেই জন্য একটু রেখেছিলাম, তাও ঠান্ডা হয়নি, ভালোই গরম রয়েছে। তারপরে আমি পেঁপেটা একদম গ্রাইন্ড করে নেব। দেখো আমি পেঁপেটা ঠিক এইভাবে মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আলু সেদ্ধগুলো। খুব ছোট আলু বলে আমি অনেকগুলো নিয়েছি, তোমরা বড় সাইজের হলে 1.5 খানা আলু নিতেই পারো। এবার দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে আমি হাত দিয়ে এটাকে চটকে মেখে নেব। দিচ্ছি 1 কাপ বা 1 বাটি ময়দা যাই বলো, তার সঙ্গে 2 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই আজকের পেঁপের কাটলেটটা যেহেতু নিরামিষ, সেহেতু আমি ডিম ইউজ করবো না, তাই দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা 2 চিমটি মতন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জল। ভালো করে গুলে নেব। ব্যাটারটায় নুন দিয়ে নিয়েছি, এবার একটু মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু আমার একটু থিক হবে, খুব পাতলা হবে না। এবারে আমি এগুলো কাটলেটগুলো গড়ে নেব। এসে গেছে আমার ছেলে অলরেডি, সেও দেখতে চলে এসছে আমি কি করব। সে কিছুতেই চুল কাটবে না, নখ কাটবে না, খুব মুশকিল তাকে চুল নখ কাটানো, সে এতই ভয় পায়। এদিকে সবসময় সে সিংহ সেজে ঘুরছে।
এবার কাটলেটগুলো গড়ে নিচ্ছি একটা একটা করে। খুব নরম তাই একটু সাবধানে গড়তে হবে। বেশ কয়েকটা কাটলেট গড়ে নিয়েছি, এবার ফ্রাই করার পালা। আমার তেলটা পুরো গরম হয়ে গেছে, এবার আমি ফ্রাইগুলো আস্তে আস্তে করব। আমার ছেলেও এসে গেছে, এখন রান্না করতে নিলেই সে এসে একটু দাঁড়ায়। যেহেতু আমার দরজাটা ভেজানো থাকে, তো সেহেতু সে দরজাটা খুলে এসে দাঁড়িয়েছে। কি করছো তুমি? খেলা করতে এলে? আচ্ছা বসো, আমি ফ্রাইগুলো সিমে দিয়ে দিয়ে করব। কিছুটা মিডিয়াম ফ্লেমে দেব, আবার সিমে, এভাবেই করব, হাই ফ্লেমে কখনোই দেব না। আমার যে দুটো একটু রেড হয়ে গেছিলো আমি একটু উল্টে দিয়েছি। এবার একটু ফ্লেমটা বাড়াবো। ছোটবেলায় একদম পেঁপে খেতে ভালোবাসতাম না, নিশ্চয়ই তোমাদেরও তাই এক্সপেরিয়েন্স রয়েছে। মা বলতো খা, পেঁপের এই উপকার সেই উপকার। এখন বুঝি পেঁপেটা কত উপকার, তাই নিত্য নতুন রেসিপি ট্রাই করি। যদি আর একটু ভালো লাগে, যদি এই রেসিপিটা ছেলেকে খাওয়াতে পারি, তো সেইভাবে আমার আজকের এই প্রিপারেশনটা। তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে দিও, তাহলে অন্তত আমি বুঝতে পারবো তোমাদের কী কী ভালো লাগছে, কী কী খারাপ লাগছে। তাহলে চলো বাকিটা দেখতে থাকি। দেখো আমি সবগুলোই উল্টে দিয়েছি। এবার আমি আবার একটু সিমে করে কিছুক্ষণ রাখবো। আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হও, নতুন ভিউয়ার্স, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার আরও অনেকগুলো ভিডিও আমি পোস্ট করেছি, যদি ইচ্ছে হয় সেগুলো দেখো। যদি ভালো লাগে যে আমি ভালো কাজ করছি, একটু নতুন নতুন রেসিপিস রয়েছে, তোমাদের সেটা উপকারে লাগতে পারে, বিচার করো, বিবেচনা করো, দেন সাবস্ক্রাইব করো। এইটা আমার রিকোয়েস্ট। দেখো বেশ লালচে রং হয়েছে, আমি কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে রেখেছি কিছুক্ষণ, ভেতরে ভেতরে এটা হতে থাকবে। প্রসঙ্গে তোমাদের আর একটা জিনিস বলে দিই, আমি কিন্তু আমার এই ফ্রাইগুলো ডিপ ফ্রাই করতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ পেঁপেটা তো উপকারী, তার মধ্যে এটা একটু মুখরোচক, সেই জন্য আমি কম অয়েল দিয়ে এটাকে করার চেষ্টা করেছি। তাই সিমে করে করে বেশি করলে ভেতরে পুরো সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর ওপরটা ক্রিস্পি আর টেস্টি হবে। তাই আমি ডিপ ফ্রাই করিনি, আমি কম অয়েল, আমি এখানে 1.5 টেবিল স্পুন অয়েল দিয়েছি। বুঝতেই পারছো খুব কম অয়েল ভাজার জন্য, হয়তো পুরো 1.5 টেবিল স্পুন হবে না, 1 টেবিল স্পুন অয়েলই আমি এখানে দিয়েছি। তাই
তোমরাও একটু অয়েলটা বুঝে দিও, যদি ইচ্ছে করে তোমরা এটা ডিপ ফ্রাইও করতে পারো। বাস আমি গ্যাস অফ করে দিয়েছি, রেডি আমার পেঁপের কাটলেট। এবার আমি প্লেটে সার্ভ করব। এখানে টিস্যুর কোনোই দরকার নেই, বিকজ আমি খুব অল্প অয়েলে ভেজেছি। বাস রেডি আমার পেঁপের কাটলেট, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা, আর খেতেও দারুণ হয়। তাহলে আজ এতটুকুই, ফিরে আসব অন্য কোনো রেসিপির সাথে অন্য একটা দিন। ততদিন ভালো খাও, সুস্থ থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো নতুন নতুন রেসিপিস। Thank you.